আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে শ্যামলী বাজার এলাকায় দেওয়াল লিখন কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার সহ মহিলা মোর্চার কার্যকর্তারা এদিন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের পাঁচ নম্বর ওয়ার্ডের দশ নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লাভার্থীদের সাথে কথা বলেন মিমি মজুমদার এদিন কর্মসূচি চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় মিমি মজুমদার বলেন আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে জয়যুক্ত করতে চাইছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে দেশবাসীর জন্য যেভাবে কাজ করে চলেছেন তাতে লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী জয় নিশ্চিত যেটা যেটা প্রধানমন্ত্রীর ক্যাম্পেইন আমাদের ভারতীয় জনতা পার্টির ক্যাম্পেইন প্রোগ্রাম দেওয়াল লিখন এবং আমাদের যে লাভার্থী যে একটা সম্পর্ক অভিযান চলছে সেই উপলক্ষে এখানে আছে এবং আজকে একটা মহিলাদেরকে নিয়ে একটা ডিসকাশনও একটা এই ওয়ার্ড ভিত্তিক আমরা একটা আলোচনা সভাতেও অংশগ্রহণ করব কেননা আসন্ন দু হাজার যে নির্বাচন আমাদের লোকসভা নির্বাচন সেখানে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজিকে আমরা সবাই সকল স্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং আমরা সবাই চাইছি উনি পুনরায় আবার সেই ওনার প্রধানমন্ত্রীর আসনে উনি বসুক এবং সেখানে আমরা বলছি যে আব বার চারশো পার যেটা অবশ্যই চারশো পান না চারশোর অনেক বেশি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি আমরা নিশ্চিত যে উনি এখানে আরও সুন্দরভাবে উনি প্রতিষ্ঠিত হবেন এই এই কর্মসূচি শেষে এলাকার মহিলাদের নিয়ে একটি আলোচনা সভারও আয়োজন করা হয় রিপোর্ট আর